হ্যালো ফ্রেন্ডস আপনাদেরকে নিয়ে ইউটিউব চ্যানেল কনফিডেন্স বিল্ডিং স্বাগত জানাই এই চ্যানেলে দর্শক বন্ধুরা ত্রিপুরা সংস্কারপন্থী এবং শাসকপন্থী এই উভয় গোষ্ঠী নিজেদের মধ্যে কি কোনো ধরনের গোপন সমঝোতা করে নিয়েছে দিল্লি থেকে ফিরে এসে শাসক গোষ্ঠী এবং সংস্কারপন্থীরা তারা কিন্তু নিজেদের সম্পূর্ণ একটা গণ্ডির মধ্যে আবদ্ধ করে রেখেছে কোনো পক্ষই অপর পক্ষের বিরুদ্ধে কোনো ধরনের বোমা ফাটাচ্ছেন না সে সঙ্গে কোনো ধরনের তীব্র সমালোচনামূলক মন্তব্য করছে না সবচেয়ে আশ্চর্য বিষয় হলো দিল্লি থেকে ফিরে এসে রাজ্যে সরকারপন্থী নেতারা অনেকখানি সমঝোতা ভিত্তিক রাজনীতি করে চলছেন সম্প্রতি গুমুদ্রি জেলা কমিটির পক্ষ থেকে সংস্কারবাদী একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর দ্বারা এটাই প্রমাণিত হচ্ছে যে সরকারপন্থী নেতারা নিজেদের সংস্কারবাদী হিসেবে প্রমাণিত করতে চাইছেন অর্থাৎ দলে কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্ন দিতে মোটেও রাজি নন শাসকপন্থীরা এই বার্তা দিল্লিকে দিতে চাইছেন তেমনিভাবে সংস্কারপন্থী নেতারাও দিল্লি থেকে ফিরে এসে রাজ্যে কোনো ধরনের আন্দোলন কোনো ধরনের বিবৃতি কোনো ধরনের সমালোচনামূলক সাংবাদিক সম্মেলন কিন্তু করেননি এর দ্বারা এটাই কিন্তু প্রমাণিত হচ্ছে যে সরকারপন্থী এবং সংস্কারপন্থী উভয় গোষ্ঠীর মধ্যেই একটা গোপন সমঝোতা হয়ে গেছে তেমনটাই কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন তাহলে কি বোঝা যায় দিল্লিতে কোনো ধরনের গোপন আলোচনা হয়েছে জিপি নাড্ডা সংস্কারপন্থী নেতাদের নিশ্চিতভাবে কোনো আশ্বাস দিয়েছেন সরকারপন্থী নেতারাও তাই অনেকখানি চাপিয়ে রয়েছে তেমনটাই বোঝা যাচ্ছে সাম্প্রতিক সময়ে রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সারা ত্রিপুরাতেও ব্যাপকভাবে রাজনৈতিক কার্যকলাপ শুরু করে দিয়েছেন আসন্ন এডিসি নির্বাচন এবং পুরনির্বাচনের রাজনৈতিক প্রচার কার্যসূচি জোরে শুরু শুরু করে দিয়েছেন এর ফলে এটাই প্রমাণিত হচ্ছে যে এডিসি নির্বাচন এবং পুরো নির্বাচনে ব্যাপক সাফল্য অর্জন করা এবং দিল্লিকে একটা বার্তা দেওয়া যে সরকারপন্থী নেতারা কোনোভাবেই বিজেপির মধ্যে ফাটল দেখতে চায় না ঐক্যবদ্ধ বিজেপি এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এটাও প্রমাণ করতে চাইছেন তারা ত্রিপুরা যে এই সরকারপন্থী এবং শাসকপন্থীদের মধ্যে যে নিরাপত্তা এই নিরাপত্তা কি সমঝোতা লক্ষণ নাকি অন্য কিছু বার্তা বহন করে আসছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ধরনের নিরাপত্তা কিন্তু বড় একটা কঠিন সিদ্ধান্ত কঠিন বিস্ফোরণের অপেক্ষা মনে হচ্ছে তবে অনেকেই মনে করছেন যে উভয় পক্ষেই যেই নিরবতা অবলম্বন করে চলছেন এটা বিস্ফোরণের পূর্বলক্ষণ লক্ষণ কারণ সংস্কারপন্থী নেতারা কিন্তু বলেছিলেন যে দু হাজার একুশ সালের জানুয়ারি মাসের মধ্যেই একটা ফয়সলা হয়ে যাবে এই চূড়ান্ত ফয়সলা যদি না হয় তবেই বিস্ফোরণ ঘটবে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যেই সংস্কারপন্থী নেতারা নিজেদের মুখোশ খুলে দেবেন এবং নতুন করে নতুনভাবে নিজেদের রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করতে পারেন এর ফলে বিজ্ঞিত্তি বিরাট রকমের একটা ফাটল দেখা দিতে পারে যে ফাটল ইতিপূর্বে দেখা যায়নি সেই পরিস্থিতি কিন্তু আসতে চলেছে বলে মনে করেন অনেকেই প্রিয় শাসকপন্থী এবং সরকারপন্থী নেতারাই কিন্তু সম্পূর্ণভাবে মুখে কুলুপ এঁটে রেখেছেন তারা কোনো ধরনের প্রকৃত সত্য প্রকৃত তথ্য তুলে ধরতে চাইছেন না এটা কি দিল্লির চাপ নাকি আগামী দিনে নতুন করে আরও বিদ্রোহ সৃষ্টির একটা পূর্ব লক্ষণ তার জন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে এর যে মানুষকে অপেক্ষা করতে হবে প্রিয়দর্শক বন্ধুরা আপনারা কী ভাবছেন সংস্কার পন্থী নেতারা দিল্লির চাপে রয়েছেন নাকি দিল্লির বার্তার অপেক্ষা রয়েছেন লিখে জানান আপনাদের মতামত ইউটিউব চ্যানেল কনফিডেন্স বিল্ডিংয়ে ধন্যবাদ সকলকে আজকে অনুষ্ঠানটি দেখার জন্য দেখা হবে আগামী দিন নতুন কোনো অনুষ্ঠানে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করছি